অবশেষে ক্যারিয়ারের প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেতা আফরান নিশো। নাটক এবং ওয়েব সিরিজের পর এবার তাকে দেখা যাবে রূপালী পর্দায়। সিনেমাতে অভিনেতার নায়িকা হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সিনেমাটি পরিচালনা করছেন পরাণ খ্যাত নির্মাতা রায়হান রাফি। নির্মাতা রায়হান রাফি জানান, গত রোববার সকালে সিলেটের সুরঙ্গ সিনেমার শুটিং শুরু করেছেন। সেখানে বেশ কয়েকদিন সিনেমাটির শুটিং করা হবে। গল্পে নিশোকে দেখা যাবে সুরঙ্গ খননকারী একজন শ্রমিক হিসেবে। এ প্রসঙ্গে আফরান নিশো জানান, সিনেমায় অভিনয়ের ইচ্ছে অনেক আগে থেকেই ছিল, কিন্তু মনের মতো কাজ পাচ্ছিলেন না বলে ইচ্ছে পূরণ করতে দেরি হয়েছে। অবশেষে সুরঙ্গ তাকে কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণে সহায়তা করছে। এ সিনেমার জন্য 6 মাসের প্রস্তুতি নিতে হয়েছে অভিনেতাকে। নিশো জানান, গল্প এবং মনের মতো চরিত্র পেয়েছেন বলেই সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। এ সিনেমায় নিশো যে লুকে পর্দায় ধরা দেবেন এমনটা দর্শক আগে কখনো দেখেনি তাকে। অভিনেতার বিশ্বাস, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে। জানা গেছে চলতি বছরের 2 ঈদের যে কোনো একটিতে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি। ছবিটি মুক্তির কয়েক মাস পর একটি ওটিটি প্ল্যাটফর্মে তা অবমুক্ত করা হবে বলে জানা গেছে।